দর্শক, ভিডিও শুরুতেই বলে নিই, আপনারা ভিডিওতে যেই গানটি দেখতে পাচ্ছেন সেটির লিঙ্ক কিন্তু আমি প্রথমেই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেই গানটি পুরোটা দেখে আসতে পারেন। তো এখানে আজকে সব থেকে মজার ব্যাপার হলো 50 ওভারের যে ওয়ানডে ক্রিকেট সেটাকে বলে ওডিআই ক্রিকেট। সেই ওডিআই ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ কিন্তু আগামী মাসের 5 তারিখ থেকে শুরু, যেটা অনুষ্ঠিত হবে ইন্ডিয়াতে। আর আমরা সকলে জানি ইন্ডিয়াতে একটা খেলাধুলার কোনো কিছুর অনুষ্ঠান অথবা যেমন আইপিএল অথবা বড় বড় টুর্নামেন্ট ইন্ডিয়াতে হলে কিন্তু সব থেকে বেশি জমজমাট হয়, কারণ ইন্ডিয়ারা অনেকটাই বেশি ক্রিকেট পাগল। তো এই গানটি আসলে খুবই ভালো লেগেছে আমাকে, এই গানটির নাম দেওয়া হয়েছে দিন দিল জশন বলে, মানে অনেকটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অর্থ, বাংলা অর্থ। তো এই গানে আসলে শুটিংটা করেছেন রণবীর সিং বলে উচ্চ স্টার। তারপরে বিসিসিআই আরও জানিয়েছে এই গানের পরে কিন্তু বিশ্বকাপের যে উদ্বোধনী অনুষ্ঠান আছে তার আগে 4 অক্টোবর 10 দলের অধিনায়ককে নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন আছে। তারপরে 5 তারিখে ওই উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু 10 দলের অধিনায়ক কিন্তু থাকতে হবে। তো এই গানের মধ্যে আমাদের বাংলাদেশের এই একটা ছবি আমরা পেয়েছি, আর কোনো কিছু পাইনি। তবে এই গানটা আসলে খুব ভালো লেগেছে, আর এই গানটা দিয়ে আসলে উত্তাপ ছড়িয়েছে পুরো ভারত বিশ্বে এবং পুরো ক্রিকেট পাড়ায়। তো শেষ পর্যন্ত এই গানটি কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয়েছে, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন। আমরা যা সামান্য ক্লিক দিতে পারলাম না, এর থেকে বেশি আমাদের আর কিছু দেওয়ার নাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।